প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মনোবিজ্ঞান প্রথম পত্রের দ্বিতীয় ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। প্রথম ক্লাসে আমরা সিলেবাসের প্রথম দুটি অধ্যায় নিয়ে কথা বলেছিলাম, অর্থাৎ মনোবিজ্ঞানের পরিচিতি এবং আচরণের জৈবিক ভিত্তি। এখন আমরা বাকি যে তিনটা অধ্যায় আছে, অর্থাৎ সংবেদন, প্রত্যক্ষণ, পরিসংখ্যান পরিচিতি এবং বয়ঃসন্ধিকাল, এই অধ্যায়গুলো নিয়ে আলোচনা করব। প্রথমেই আমরা আসি সংবেদন এবং প্রত্যক্ষণ, যেটা কিনা আমাদের বইয়ের ষষ্ঠ অধ্যায়। সবার প্রথমে আমরা জানবো সংবেদন কি জিনিস। যখন কোনো প্রকৃতি থেকে উদ্দীপক আসে, তার প্রতি আমরা প্রাথমিকভাবে যেই প্রতিক্রিয়া করি তাকেই সংবেদন বলা হয়ে থাকে। যেমন একটি গাছের পাতা এসে আমাদের গায়ে পড়লো এবং আমরা যে বুঝতে পারলাম যে আমাদের গায়ে কিছু পড়েছে, এই বুঝতে পারাটাকেই আমরা বলছি সংবেদন। আর আমরা যখন বুঝতে পারবো যে আমাদের গায়ে যে জিনিসটা পড়েছে সেটা কি, অর্থাৎ আমাদের গায়ে একটি পাতা পড়েছে, তখন সেটাকে আমরা বলবো প্রত্যক্ষণ। এরপর আমরা চলে আসি সংবেদন এবং প্রত্যক্ষণের সম্পর্কটা কি। সংবেদনের প্রাথমিক চেতনা এবং প্রত্যক্ষণ হচ্ছে সেই চেতনাকে ব্যাখ্যা প্রদান করা। এই লাইনটা দ্বারা আমরা বুঝতে পারছি সংবেদন এবং প্রত্যক্ষণ দুইটা একটা আরেকটার সাথে সম্পর্কিত, কারণ সংবেদন যদি না হয় সেক্ষেত্রে প্রত্যক্ষণ হবে না। তারপর আমরা চলে আসি সংবেদন এবং প্রত্যক্ষণের কিছু পার্থক্য দেওয়া আছে। পার্থক্য, সংবেদনকে আমরা যদি বলি প্রান্তীয় প্রক্রিয়া, তাহলে আমরা প্রত্যক্ষণকে বলতে পারি একটি কেন্দ্রীয় প্রক্রিয়া। সংবেদন যদি হয় একটি উপস্থাপনমূলক প্রক্রিয়া, তাহলে আমরাকে বলতে পারি প্রত্যক্ষণ হচ্ছে একটি উপস্থাপনমূলক এবং পুনরুজ্জীবনমূলক প্রক্রিয়া। তারপর সংবেদনকে বলা হয়ে থাকে সরল প্রক্রিয়া এবং প্রত্যক্ষণকে বলা হয়ে থাকে জটিল প্রক্রিয়া। এছাড়াও আরও বেশ কয়েকটি পার্থক্য দেওয়া আছে, তোমরা বই থেকে দেখে নেবে। এবার আমরা চলে আসি সংবেদনের বৈশিষ্ট্য সমূহ। সংবেদনের বৈশিষ্ট্য সমূহ অনুধাবনমূলক প্রশ্নের জন্য এবং প্রয়োগের জন্য গুরুত্বপূর্ণ। এখানে বেশ অনেকগুলো বৈশিষ্ট্য দেওয়া আছে, যেমন উদ্দীপক, তীব্রতা, স্থায়িত্ব, ব্যাপকতা, উচ্চ নিম্ন সীমা, সংবেদন সমতা ইত্যাদি। এবার আমরা চলে আসি সংবেদন সমতা কি জিনিস। সংবেদন সমতা হচ্ছে উদ্দীপকের প্রতি সংবেদনশীলতার পর্যায়ক্রমিক যে ক্রম অবনতি ঘটে তাকে আমরা সংবেদন সমতা বলে থাকি। সংবেদন সমতা বিভিন্ন রকমের হতে পারে, যেমন অন্ধকার অভিযোজন, আলো অভিযোজন, গন্ধ অভিযোজন, তাপ অভিযোজন ইত্যাদি। এবার আসি আমরা অন্ধকার অভিযোজন কি। হঠাৎ করে যখন অন্ধকার হয়ে যায় তখন দেখা যায় আমরা প্রাথমিকভাবে কিছুই দেখতে পাই না। যেমন রাতের বেলা যদি বিদ্যুৎ চলে যায় তখন আমরা প্রাথমিকভাবে কিছুই দেখতে পাই না, কিন্তু যদি আমরা বেশ কিছুক্ষণ অন্ধকারে বসে থাকি তখন আমরা আস্তে আস্তে পারিপার্শ্বিক পরিবেশের সাথে অ্যাডজাস্ট করে নিই। অন্ধকারের মধ্যে আমরা আবছায়াভাবে আশেপাশে কী আছে না আছে সেই বিষয়গুলো দেখতে পাই। এই পরিস্থিতিটাকে বলা হচ্ছে অন্ধকার অভিযোজন। এবার আসি আমরা আলো অভিযোজন কি। হঠাৎ করে যখন আমাদের চোখের মধ্যে অনেক আলো এসে পড়ে তখন আমাদের চোখ বন্ধ হয়ে আসে, আমরা তখন কিছুই দেখতে পাই না, কিন্তু আস্তে আস্তে ওই পরিস্থিতির সাথে আমরা নিজেকে মানিয়ে নিতে পারি, অর্থাৎ ওই অতিরিক্ত আলোর সাথে নিজেকে মানিয়ে নিই এবং সেখানে আমরা দেখতে পারি। যেমন অনেকক্ষণ আলো না থাকার পরে হঠাৎ করে যখন আলো জ্বলে ওঠে তখন আমাদের তাকিয়ে থাকতে কষ্ট হয়, কিন্তু আমরা যদি কিছুক্ষণ ওখানে অবস্থান করি তখন আর ওই আলোটার সাথে অ্যাডজাস্ট করতে আমাদের কোনো প্রবলেম হয় না। এরপর হচ্ছে গন্ধ অভিযোজন। একটা জায়গায় আমরা গেলাম, সেখানে যদি তীব্র গন্ধ থাকে প্রাথমিকভাবে আমরা ওই গন্ধটা সহ্য করতে পারি না, কিন্তু প্রতিনিয়ত যদি আমাদেরকে ওই পরিস্থিতিতেই থাকতে হয় তখন একটা সময় দেখা যায় ওই তীব্র গন্ধটার সাথে আমরা নিজেদেরকে মানিয়ে নিয়েছি, তখন আর ওই গন্ধটাকে অতিরিক্ত বলে মনে হয় না। এরপর আসে শব্দ অভিযোজন। হট্টগোলপূর্ণ পরিবেশে আমরা যখন হঠাৎ করে প্রবেশ করি তখন সেখানে আমাদের কানে তালা লাগার উপক্রম হয়, আমরা তখন সেখানে কোনো কিছুই শুনতে পাই না, কিন্তু আস্তে আস্তে দেখা যায় ওই পরিস্থিতির সাথে আমরা নিজেকে মানিয়ে নিচ্ছি, অর্থাৎ অতিরিক্ত সাউন্ডটা আমাদের কাছে আর অতিরিক্ত বলে মনে হয় না। এরপর আসি তাপ ও শৈত্য অভিযোজন, অর্থাৎ ঠান্ডা এবং গরমের সাথে নিজেদের মানিয়ে নেওয়া। যেমন কুসুম গরম পানিতে আমরা যখন প্রথমে হাত দিই তখন আমাদের কাছে ওইটা অনেক বেশি উত্তপ্ত মনে হয়, বাট আমরা যদি কিছুক্ষণ ওখানে হাত দিয়ে রাখি তখন দেখা যাবে আমাদের ওই প্রথমে যে অনুভূতিটা হয়েছিল গরমের সেই অনুভূতিটা এবং আর হবে না। এবং শীতের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য, যখন একটা ঠান্ডা পরিবেশে আমরা যাই প্রাথমিকভাবে আমাদের যতটা ঠান্ডা লাগে কিছুক্ষণ ওখানে থাকার পরে দেখা যায় সেই পরিস্থিতিটার সাথে আমরা মানিয়ে নিতে পারি। এবার চলে আসি আমরা প্রত্যক্ষণের সংজ্ঞা, যেটা আগেই বললাম যে সংবেদনকে যখন ব্যাখ্যা প্রদান করা হচ্ছে তাকেই আমরা প্রত্যক্ষণ বলছি। যেমন পায়ে একটা পেরেক ফুটলো, যখন আমি পেরেক ফুটের সাথে সাথে আমি ব্যথা পেলাম, কিন্তু যখন বুঝতে পারলাম ব্যথাটা আমি কিসের মাধ্যমে পেয়েছি, কারণ আমার পায়ের মধ্যে একটা পেরেক ফুটেছে এই কারণে ব্যথা পেয়েছি, অর্থাৎ আমি বিষয়টাকে ব্যাখ্যা করতে পারছি, তখন সেটাকে আমরা বলছি প্রত্যক্ষণ।
প্রত্যক্ষণের কিছু বৈশিষ্ট্য আছে, তার মধ্যে প্রথমে আছে প্রত্যক্ষণের সংগঠন বা সুবিন্যস্তকরণ। আমাদের একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে আমরা প্রকৃতির যে উদ্দীপকগুলো আছে সেগুলোকে আলাদাভাবে প্রত্যক্ষণ করি না, আমরা যেটা করি সবগুলো বিষয়কে সুবিন্যস্ত করে অর্থাৎ একত্রীকরণ করে তারপরে প্রত্যক্ষণ করে থাকি। এরপর হচ্ছে নির্বাচনমুখিতা। আমাদের সামনে হাজার উদ্দীপক থাকে কিন্তু আমরা সব কিছুতে কিন্তু আমাদের মনোযোগটা নিবিষ্ট করি না বা সব কিছু কিন্তু প্রত্যক্ষণ করি না, যেটা আমাদের প্রয়োজন, যেটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ সেই বিষয়টাতেই আমরা আমাদের মনোযোগ দিয়ে থাকি। এই জন্য বলা হয়ে থাকে প্রত্যক্ষণ হচ্ছে নির্বাচনমুখী। এছাড়াও আরও কিছু বৈশিষ্ট্য আছে যেমন অপরিবর্তনীয়তা, অর্থাৎ যে কোনো পরিস্থিতিতে একবার প্রত্যক্ষণ করলে আমরা এই বিষয়টাকে যেভাবে দেখি বাকি পরিস্থিতিতেও ঠিক একই রকমভাবে দেখি। এছাড়াও নমনীয়তা আছে, সামগ্রিকতা আছে। এখন প্রত্যক্ষণের যে সংগঠন বা সুবিন্যস্তকরণ আছে এটাকে আবার এইটার শর্তগুলোকে আবার দুইটা ভাগে ভাগ করা যায়, যেমন ব্যক্তিনিষ্ঠ শর্ত এবং বস্তুনিষ্ঠ শর্ত। বস্তুনিষ্ঠ শর্ত কোনগুলো? যেগুলো হচ্ছে প্রাকৃতিক পরিবেশ থেকে যে শর্তগুলো আমাদের প্রত্যক্ষণকে প্রভাবিত করে তাকে আমরা বলি বস্তুনিষ্ঠ শর্ত। যেমন নৈকট্য, অর্থাৎ কাছাকাছি থাকা বিষয়গুলোকে আমরা একত্রিত দেখি, বা সাদৃশ্য, অর্থাৎ যেই বিষয়গুলো একই রকম দেখতে সেগুলোকে আমরা একত্রে প্রত্যক্ষণ করি। এছাড়া ধারাবাহিকতা, যেমন একটা জিনিস যেটা যে লাইনে চলছে আমরা যদি দৃষ্টি দেই ওই একটা লাইনের দিকেই দিব, অন্য আশেপাশের লাইনগুলোতে কিন্তু দৃষ্টি দিব না, এই জন্য বলা হচ্ছে ধারাবাহিকতা একটা গুরুত্বপূর্ণ শর্ত। এছাড়াও আছে হচ্ছে ফাঁক পূরণ, বিশেষ পরিচিতি ইত্যাদি। আর ব্যক্তিনিষ্ঠ শর্ত হচ্ছে যেগুলো ব্যক্তির অভ্যন্তরীণভাবে সৃষ্টি হয়, যেমন ব্যক্তির আবেগ, যোগ বা প্রবণতা, চাহিদা, এই বিষয়গুলো যখন ব্যক্তির প্রত্যক্ষণকে প্রভাবিত করে তখন আমরা এই বিষয়গুলোকে বলবো ব্যক্তিনিষ্ঠ শর্ত। তারপর আমরা চলে আসি এই চ্যাপ্টারে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, প্রতীক এবং পটভূমি। আমরা যখন কোনো কিছুকে দেখি আমাদের মনোযোগের কেন্দ্রে যে বিষয়টা থাকে তাকে আমরা বলে থাকি প্রতীক। যেমন আমরা যদি আমাদের বোর্ডের দিকে তাকাই, হোয়াইট বোর্ডের দিকে, এখানে কিছু লেখা, কিছু বিষয় লেখা আছে, এই বিষয়গুলো আমরা যখন বোর্ডের দিকে তাকাবো তখন লেখাগুলোই আমাদের সবার আগে চোখে পড়বে, তাহলে এই লেখাগুলো হচ্ছে আমাদের জন্য প্রতীক। কিন্তু এই লেখাগুলো ছাড়াও আশেপাশে কী আছে সেটাও কিন্তু আমাদের দৃষ্টিসীমানার মধ্যেই পড়ে, আর সেই দৃষ্টিসীমানার মধ্যে পড়ে কিন্তু আর সেখানে আমাদের মনোযোগ নেই, সেই বিষয়গুলোকে আমরা বলবো পটভূমি। প্রতীক পটভূমির পার্থক্য দেওয়া আছে, এই পার্থক্যগুলো আমরা অনুধাবন আকারে পড়ে নিব। এছাড়াও প্রতীক এবং পটভূমির কিছু প্রকারভেদ দেওয়া আছে, এই প্রকারভেদগুলো খুবই গুরুত্বপূর্ণ, উদ্দীপক আকারে এসে থাকে আবার কখনো কখনো অনুধাবন আকারেও এসে থাকে। প্রকারভেদগুলোর মধ্যে আছে অপরিবর্তনশীল প্রতীক পটভূমি, অর্থাৎ যেখানে প্রতীক এবং পটভূমি স্থির থাকে, প্রতীক সবসময় প্রতীকই থাকে এবং পটভূমি সবসময় পটভূমিই থাকে। পরিবর্তনশীল প্রতীক পটভূমি, যেখানে প্রতীককে কখনো পটভূমি মনে হয় আবার কখনো পটভূমিকে প্রতীক মনে হয়। এছাড়া আছে দ্ব্যর্থবোধক প্রতীক পটভূমি, অর্থাৎ এখানে একটা ছবিকে কখনোই নির্ধারণ করে বলা যায় না, এক এক সময় এক এক রকম লাগে। যেমন তোমাদের বইয়ের মধ্যে একটা চিত্র আছে যেখানে একটা প্রাণীর ছবি দেওয়া আছে, কখনো এটাকে হাঁসের মতো দেখায় আবার কখনো এটাকে খরগোশের মতো দেখায়। এরপরে চলে আসি আমরা অধ্যাস। যখন কোনো একটা উদ্দীপক আছে কিন্তু আমরা সেই উদ্দীপকটাকে ভুলভাবে ব্যাখ্যা করি তখন তাকে বলা হয় অধ্যাস। যেমন একটা দড়ি পড়ে আছে, আমরা দূর থেকে দেখে ভাবলাম যে ওখানে একটা সাপ বসে আছে এবং কাছে যাওয়ার পরে দেখতে পেলাম যে না, ওটা সাপ না, ওটা আসলে দড়ি। অর্থাৎ কি করলাম আমরা, উদ্দীপক বর্তমান ছিল সেটাকে আমরা ভুলভাবে ব্যাখ্যা করেছি। অথবা রাতের অন্ধকারে চেয়ারের মধ্যে কিছু কাপড় রাখা আছে, আমি হঠাৎ করে দেখে ভাবলাম যে ওখানে কেউ বসে আছে কিন্তু কাছে যাওয়ার পরে দেখলাম যে না, কেউ বসে নেই, কিছু কাপড় রাখা আছে। অর্থাৎ আমি উদ্দীপককে ভুলভাবে ব্যাখ্যা করেছি, আর এই অবস্থাটার নামই হচ্ছে অধ্যাস। বিভিন্ন ধরনের অধ্যাস হতে পারে, যেমন গতি অধ্যাস, জ্যামিতিক অধ্যাস, চান্দ্র অধ্যাস, শরীরবৃত্তি অধ্যাস ইত্যাদি। তারপর আমরা আসি অলীক প্রত্যক্ষণ। অলীক প্রত্যক্ষণ সাধারণত সুস্থ স্বাভাবিক মানুষের ক্ষেত্রে হয় না, যারা মানসিকভাবে অসুস্থ তাদের ক্ষেত্রেই অলীক প্রত্যক্ষণটা হয়ে থাকে। অলীক প্রত্যক্ষণ আমরা অধ্যাসে যেমন দেখেছি যে উদ্দীপক থাকে কিন্তু আমরা উদ্দীপকটাকে ভুলভাবে ব্যাখ্যা করছি, কিন্তু অলীক প্রত্যক্ষণের মধ্যে কোনো উদ্দীপক থাকে না অথচ আমরা প্রত্যক্ষণ করতে পারছি, এই অবস্থাকে বলা হয় অলীক প্রত্যক্ষণ। যেমন কেউ নেই কিন্তু আমি দেখতে পাচ্ছি যে আমার সামনে কেউ আছে, বা কেউ কথা বলছে না বাট তারপরে আমি শুনছি যে কেউ কথা বলছে, বা কোনো গন্ধ নেই বাট আমি পাচ্ছি যে কোনো গন্ধ আছে, এই পরিস্থিতিগুলোকে বলা হয় অলীক প্রত্যক্ষণ। অধ্যাস এবং অলীক প্রত্যক্ষণের কিছু পার্থক্য দেওয়া আছে আমাদের বইতে, যেটা প্রয়োগ বা উচ্চতর দক্ষতার জন্য খুবই গুরুত্বপূর্ণ, আমরা পড়ে নিব এই পার্থক্যগুলো। এবার চলে আসি আমাদের এই চ্যাপ্টারের লাস্ট টপিক, মনোযোগ। মনোযোগ মানে কি? অনেকগুলো বিষয় থেকে সরিয়ে এনে একটি বিষয়ের মধ্যে আমাদের চেতনাকে কেন্দ্রীভূত করা
বলা হয় মনোযোগ, অর্থাৎ আমাদের বইয়ের মধ্যে অনেক বিষয় আছে কিন্তু আমার পরীক্ষায় আসবে মনোযোগ কাকে বলে। তখন আমি কি করলাম, বইয়ের সবগুলো বিষয় না পড়ে শুধুমাত্র মনোযোগটাকেই পড়লাম। তার মানে কি করলাম, বাকি বিষয়গুলোকে আমি বাদ দিয়ে যেটা আমার জন্য গুরুত্বপূর্ণ সেটাতেই মনোনিবেশ করলাম। এই অবস্থাকেই বলা হয় মনোযোগ। মনোযোগের কিছু বৈশিষ্ট্য আছে, যেমন মনোযোগ নির্বাচন ধর্মী, অর্থাৎ আমি কোনটাতে মনোযোগ দিব সেটা আমি নিজে নির্ধারণ করে নিতে পারি। মনোযোগ ইতিবাচক হতে পারে, নেতিবাচক হতে পারে, যেই বিষয়গুলোতে মনোযোগ দিলে আমাদের জন্য ক্ষতি হবে তাতে যদি আমরা মনোযোগ দিই তাহলে আমরা তাকে বলবো নেতিবাচক মনোযোগ। এছাড়া মনোযোগ পরিবর্তনশীল, একটা মানুষ একই বিষয়ের মধ্যে বেশিক্ষণ মনোযোগ দিয়ে রাখতে পারে না। সাধারণত বলা হয় থাকে 20 থেকে 30 সেকেন্ড পরপরই তার মনোযোগটা একটা বস্তু থেকে আরেকটা বস্তুতে স্থানান্তরিত হয়। এছাড়াও মনোযোগের ক্ষেত্র সীমিত, অর্থাৎ একটা মানুষ একটা নির্দিষ্ট সময়ে শুধুমাত্র একটি বিষয়ের উপর মনোযোগ দিতে পারে, অনেক বেশি বিষয়ের উপর মনোযোগ দিতে পারে না, তাই এর ক্ষেত্র সীমিত। এছাড়াও মনোযোগ ইচ্ছামূলক প্রক্রিয়া, আমি যদি চাই তবেই মনোযোগ দেওয়া সম্ভব, কিন্তু আমি যদি না চাই যে মনোযোগ দিব না সেক্ষেত্রে আমাকে কেউ যদি বাধ্য করে সেক্ষেত্রে মনোযোগ দেওয়া সম্ভব হয়ে ওঠে না। এছাড়াও আছে উপযোজনমূলক প্রক্রিয়া, দোদুল্য মানবতা, সংবেদীয় হ্রাসবৃদ্ধি ইত্যাদি। তারপরে মনোযোগ প্রত্যক্ষণের মতো মনোযোগেরও কিছু শর্ত আছে এবং এই শর্তগুলোকেও দুইটা ভাগে ভাগ করা হয়েছে, যার নাম হচ্ছে বস্তুনিষ্ঠ শর্ত এবং ব্যক্তিনিষ্ঠ শর্ত। বস্তুনিষ্ঠ শর্তগুলো কোনগুলো, যেগুলো হচ্ছে বস্তুগত বা যেগুলো পরিবেশ থেকে আগত, যেমন বস্তুর আকার, তীব্রতা, পুনরাবৃত্তি, নতুনত্ব ইত্যাদি। এই বিষয়গুলো আমাদের ব্যক্তিকেন্দ্রিক নয়, এগুলো বস্তুকেন্দ্রিক। এই কারণে এই বিষয়গুলো নামকরণ করা হয়েছে বস্তুগত শর্ত, যেগুলো আমাদেরকে মনোযোগকে প্রভাবিত করে। যেমন আমার সামনে যদি একটি সাদা কালো বিষয় বস্তু থাকে এবং একটি যদি রঙিন বস্তু থাকে, আমাদের স্বাভাবিকভাবে মনোযোগ প্রথমেই পড়বে রঙিন বস্তুটির উপরে। এই রঙিন বস্তুটা হচ্ছে এক ধরনের বস্তুনিষ্ঠ শর্ত, অথবা যেই জিনিসটা আকারে ছোট তার তুলনায় যেই জিনিসটা আকারে বড় তার প্রতি আমাদের মনোযোগটা আগে আকৃষ্ট হয়। আর মনোযোগের ব্যক্তিনিষ্ঠ শর্তের মধ্যে পড়তে পারে আবেগ, অভিজ্ঞতা, কামনা, অভ্যাস, মেজাজ, স্বাস্থ্য, প্রেষণা ইত্যাদি। যেমন আমাদের যখন স্বাস্থ্য খারাপ থাকে তখন আমরা কোনো বিষয়ে মনোনিবেশ ঠিকভাবে করতে পারি না। তো স্বাস্থ্যটা আমাদের কী ধরনের বিষয়, বাহ্যিক না অভ্যন্তরীণ? অবশ্যই এটা অভ্যন্তরীণ বিষয়, এ কারণে এটাকে ব্যক্তিনিষ্ঠ শর্ত বলা হয়েছে। এই গেল আমাদের ষষ্ঠ অধ্যায়। এরপরে আমরা আসি সপ্তম অধ্যায়, খুব ছোট একটা অধ্যায়। এটাতে আমরা জানবো যে বয়ঃসন্ধিকাল কি এবং মানসিক স্বাস্থ্যের উপরে বয়ঃসন্ধিকালের প্রভাব। বয়ঃসন্ধিকাল কাকে বলা হয়ে থাকে, যখন ছেলে এবং মেয়েরা একটি নির্দিষ্ট বয়সে তাদের শারীরিক বা যৌন পরিপক্কতা অর্জন করে সেই বয়সটাকেই বলা হয়ে থাকে বয়ঃসন্ধিকাল। এখন সেই নির্দিষ্ট বয়সটা কত, মেয়েদের ক্ষেত্রে 11 থেকে 15 বছর এবং ছেলেদের ক্ষেত্রে 12 থেকে 16 বছর বয়সকে আমরা বলে থাকি বয়ঃসন্ধিকাল। এই বয়ঃসন্ধিকালে ছেলে এবং মেয়েদের উভয়ের ক্ষেত্রে শারীরিক কিছু পরিপক্কতা অর্জিত হয়ে থাকে। আমরা এই সেই শারীরিক পরিপক্কতা কী কী বা শারীরিক পরিবর্তনগুলো কী কী সেটা পড়ে নিব। এরপর বয়ঃসন্ধিকালে যে বৈশিষ্ট্যগুলো দেওয়া আছে এগুলো আমরা খুব ভালো করে পড়বো, বিশেষ করে একদম লাস্টের যে বৈশিষ্ট্যটা আছে, অর্থাৎ বয়ঃসন্ধিকালের বিভিন্ন পর্যায়। এই বয়ঃসন্ধিকালের বিভিন্ন পর্যায় থেকে কিন্তু আমাদের প্রয়োগ বা উচ্চতর দক্ষতার জন্য প্রশ্ন আসে। তো এই বিভিন্ন পর্যায়ে, এখানে 3টা পর্যায় দেওয়া আছে, এই বিষয়গুলো আমরা ভালো করে দেখে নিব। এরপরে আসি আমরা বয়সন্ধিকালের শারীরিক পরিবর্তন, যেটা তোমাদেরকে আগেই বললাম। আমরা যখন শিশু থেকে পরিণত বয়সে যাই আমাদের হাইট, আমাদের কণ্ঠস্বর, তারপরে আমাদের মানসিক পরিপক্কতা প্রভৃতি বিষয়ের মধ্যে একটা পরিবর্তন এসে থাকে, যেটা এই বয়সন্ধিকালে ঘটে থাকে। এরপরে আসে আমরা মানসিক স্বাস্থ্য। মানসিক স্বাস্থ্য মানে কি, যখন আমি শারীরিক এবং মানসিক দুইভাবে সুস্থ তখনই আমাদেরকে পরিপূর্ণ সুস্থ বলা যাচ্ছে। এখন মানসিক সুস্থতাটা কি, যখন আমি কোনো কাজ করব আনন্দের সহিত করতে পারবো, যখন আমি কোনো বিষয়ে মনোযোগ দিব পরিপূর্ণ মনোযোগ দিতে পারছি, আমাকে অন্য কোনো চিন্তা এসে বাধাগ্রস্ত করতে পারছে না, সেই পরিস্থিতিকে আমরা বলে থাকি মানসিক স্বাস্থ্য। মানসিক স্বাস্থ্য আন্দোলন নিয়ে কাজ করেছিলেন একজন ব্যক্তি, যার নাম হচ্ছে ক্লিফোর্ড বিয়ার্স, এবং তিনি কেন মানসিক স্বাস্থ্য আন্দোলন কাজ করেছিলেন তার 3টা উদ্দেশ্যের কথা আমাদের বই উল্লেখ করা আছে। যে 3টা উদ্দেশ্য আমাদের MCQ বা অনুধাবনের জন্য গুরুত্বপূর্ণ, এটা আমরা দেখে নিব। এবং সর্বশেষ, বয়সন্ধিকালে মানসিক স্বাস্থ্যের উপরে কিছু প্রভাব পড়ে থাকে, যেমন অর্থনৈতিক প্রভাব, পারিবারিক প্রভাব, সামাজিক প্রভাব, সাংস্কৃতিক প্রভাব ইত্যাদি। এই প্রভাবগুলো আমরা ডিটেলসে পড়ে নিব। এখান থেকে মূলত উদ্দীপক আকারে প্রশ্ন আসলে এই প্রভাবগুলো থেকে আসে এবং এই বয়সন্ধিকালের বৈশিষ্ট্য বা মানসিক অবস্থার উপরে যে প্রভাব তার উপর থেকে আসে। তো আমরা এই বিষয়গুলো বই থেকে একটু ডিটেলসে পড়ে নিব, আমি আর এটা নিয়ে ডিটেলসে আলোচনা করলাম না। এবার চলে আসি আমাদের যে লাস্ট অধ্যায়টা আছে, অর্থাৎ অষ্টম অধ্যায়, পরিসংখ্যান পরিচিতি।
তোমাদেরকে আগেও ক্লাস অঙ্ক করিয়েছি, তোমরা সেই অনুপাতে বাসায় ট্রাই করে নেবে। এখন আমি এই সূত্রগুলো কি এবং এই চ্যাপ্টার থেকে কিভাবে প্রশ্নগুলো সাধারণত এসে থাকে সেই বিষয়ে একটু বলবো। যেমন প্রথমেই তোমরা মন পরিসংখ্যান কাকে বলে সেই সংজ্ঞাটা পড়ে নিবে, জ্ঞানমূলক প্রশ্ন আকারে আসতে পারে। এরপরে আছে মনোবিজ্ঞানে পরিসংখ্যান পাঠের প্রয়োজনীয়তা। অনেক সময় দেখা যায় যে সরাসরি প্রশ্ন থাকে যে মনোবিজ্ঞানে পরিসংখ্যান পাঠের প্রয়োজনীয়তাটা কি, তখন আমাদের বইয়ের মধ্যে যে বেশ কয়েকটা পয়েন্ট আছে যেখান থেকে আমরা কিছু পয়েন্ট উল্লেখ করে দিলে হয়। আবার অনেক সময় দেখা যায় যে উল্লেখ করে বলা থাকে যে এই পয়েন্টগুলো ব্যাখ্যা করো, আবার কখনো বলা থাকে এই তিনটা পয়েন্ট লেখো বা পাঁচটা পয়েন্ট লেখো। তো সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, এখানে যে নয়টা পয়েন্ট আছে সবগুলো পয়েন্টই আমাদেরকে একটু দেখে নিতে হবে। তো আমি প্রাথমিকভাবে কিছু বলে দেই, যেমন মনোবিজ্ঞানে পরিসংখ্যান এই জন্য প্রয়োজন কারণ পরিসংখ্যানটা মনোবিজ্ঞানের পরিপূরক হিসেবে কাজ করে থাকে। এছাড়াও মনোবিজ্ঞানের বিষয়বস্তুগুলোকে যদি আমি নিখুঁত এবং সুনির্দিষ্টভাবে ব্যাখ্যা করতে যাই সেক্ষেত্রেও কিন্তু পরিসংখ্যান প্রয়োজনীয়। এরপর নৈপত্তিক এবং বিজ্ঞানভিত্তিকভাবে যদি আলোচনা করতে যাই সেক্ষেত্রেও পরিসংখ্যান গুরুত্বপূর্ণ। মনোবিজ্ঞানের গবেষণার ক্ষেত্রে আমরা যদি উপাদানগুলোকে বিশ্লেষণ করতে যাই সেক্ষেত্রেও আমাদের পরিসংখ্যান গুরুত্বপূর্ণ। এরপর যে ফলাফলগুলো পেলাম সেগুলোকে যদি আমরা বিশ্লেষণ করতে চাই এবং যদি একটা ফলাফল পূর্বানুমান করতে যাই তখন আমাদেরকে পরিসংখ্যান সহায়তা করে থাকে। এরপর আমরা চলে আসি পরিসংখ্যানের একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে উপাত্ত। কারণ আমি যখন পরিসংখ্যানে কোনো কিছুকে ব্যাখ্যা করব কিসের মাধ্যমে করব, উপাত্ত মাধ্যমে করব। আর উপাত্তগুলোকে কীভাবে প্রেজেন্ট করা হয়, সংখ্যা হিসেবে প্রেজেন্ট করা হয়। আর উপাত্ত ছাড়া যেহেতু পরিসংখ্যানিক ব্যাখ্যা সম্ভব না এই জন্য উপাত্তগুলোকে পরিসংখ্যানের কাঁচামাল হিসেবে গণ্য করা হয়ে থাকে। উপাত্তের প্রকারভেদ আছে বিভিন্ন, যেমন হচ্ছে গুণবাচক উপাত্ত, পরিমাণবাচক উপাত্ত, প্রাথমিক উপাত্ত, মাধ্যমিক উপাত্ত। প্রত্যেকটা উপাত্ত আলাদা আলাদাভাবে জ্ঞানমূলক বন্ধাবন আকারে আসতে পারে, আবার অনেক সময় দেখা যায় যে একত্রে উদ্দীপক আকারেও আসতে পারে, অর্থাৎ প্রয়োগ বা উচ্চতর দক্ষতার জন্য। এরপর আমরা আসি যে পণ্যপণের বন্ধন সারণী কীভাবে তৈরি করা যায়। পণ্যপণের বন্ধন সারণী প্রস্তুত করার জন্য আমাদের সামনে কিছু অবিন্যস্ত উপাত্ত দেওয়া থাকবে, সেখান থেকে আমরা সবার প্রথমে যেটা করব সর্বনিম্ন সংখ্যা এবং সর্ব উচ্চ সংখ্যা, অর্থাৎ সবচেয়ে বড় সংখ্যাটা খুঁজে বের করব। এবং এই দুইটার মাঝখানে যে পার্থক্যটা আছে, অর্থাৎ বড় সংখ্যা থেকে ছোট সংখ্যাকে বাদ দিলে যে মানটা আমরা পাব তার সাথে এক যোগ করে আমরা পেয়ে যাব পরিসর। এবং পরিসর যদি বের করা হয়ে যায় তার পরবর্তী ধাপ হবে আমাদের শ্রেণী সংখ্যা নির্ধারণ করা, অর্থাৎ আমরা যে টেবিলে সাজাবো সেই টেবিলে আমাদের কতটি ঘর থাকবে। তো শ্রেণী সংখ্যাটা কিভাবে নির্ধারণ করব, পরিসরকে যদি আমরা একটা নির্দিষ্ট সংখ্যা সীমা দ্বারা ভাগ করি তাহলেই আমাদের শ্রেণী সংখ্যাটা চলে আসে। এখন সাধারণত আমরা সীমা ব্যবহার করে থাকি 3, 5, 10 অথবা 15। এরপর আমার যখন শ্রেণী সীমা নির্ধারণ করা হয়ে যাবে তখন আমরা যেটা করব ছোট সংখ্যাটা ধরে ওই যত শ্রেণী সীমা নির্ধারণ করলাম সেই অনুযায়ী পার্থক্য নির্ধারণ করে যাব। যেমন আমার ছোট সংখ্যা যদি হয় 10 তাহলে, আর আমি শ্রেণী সীমা ধরি যদি 5 তাহলে আমার ব্যবধানটা হবে কত, 10, 11, 12, 13, 14। 10 থেকে 14 পর্যন্ত আমি 5 ঘর পর্যন্ত শ্রেণী সীমাতে ব্যবধান পেয়ে যাচ্ছি। এভাবে সর্বোচ্চ সংখ্যা পর্যন্ত আমরা সীমা নির্ধারণ করে যাব। এবং সবার শেষে কাজ হচ্ছে এই যে শ্রেণী টেবিলটা আমরা তৈরি করলাম পণ্য গুণের বন্টন টেবিল, তাতে এন প্রদান করা। এন প্রদান করা মানে কি, আমি যে পণ্যগুলো পেলাম সেই পণ্যগুলোকে যোগ করে যোগফলটা বসিয়ে দেয়া। এবার চলে আসি আমরা কেন্দ্রীয় প্রবণতা। কেন্দ্রীয় প্রবণতা কি, কেন্দ্রীয় প্রবণতা বলতে আমরা বুঝাই সাফল্যাঙ্কগুলোকে কেন্দ্রের দিকে ধাবিত হওয়ার যে প্রবণতা সেটা। কেন্দ্রীয় প্রবণতা বিভিন্ন ধরনের হয়ে থাকে, যেমন গড়, মধ্যক এবং প্রচরক। এছাড়াও আরও তিনটি ভাগে ভাগ করা আছে কিন্তু সেগুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ না, বেশি শুধু নামগুলো জানা থাকলে চলবে। যেমন গুণিতিক গড়, তরঙ্গ গড় এবং দ্বিঘাত গড়। এবার সবার প্রথমে আসি গড় কি। সাফল্যাঙ্কের যে সংখ্যাগুলো আছে তার যোগফলকে আমরা যদি সাফল্যাঙ্কের সংখ্যা দ্বারা ভাগ করি তাহলে যে মানটা পাওয়া যায় তাকে আমরা বলবো গড়। গড় তিনটাভাবে নির্ণয় করা যায়, সংক্ষিপ্ত উপায়ে, বিন্যস্ত উপায়ে এবং অবিন্যস্ত উপায়ে। আমি সূত্রগুলো বলে দিচ্ছি। অবিন্যস্ত উপায়ের ক্ষেত্রে সূত্র হচ্ছে x̅ = summation x/n। বিন্যস্ত ক্ষেত্রে সূত্রটা হচ্ছে x̅ = summation f(x/n). আর সংক্ষিপ্ত পদ্ধতির ক্ষেত্রে সূত্রটা হচ্ছে x̅ = am+summation fd/n×i। তোমরা আগে যে অঙ্কগুলো করিয়েছি সেই অঙ্কগুলো দেখে নিবে এবং বই থেকে সূত্রের ব্যাখ্যাটা দেখে অঙ্কটা প্র্যাকটিস করবে বাসায়। এরপরে আসে আমরা মধ্যমা বা মধ্যক। মধ্যমা বলতে বোঝায় যে সাফল্যাঙ্কগুলো আছে তার যে মধ্যমান সেটা, অথবা কোনো বন্টনের 50% যে বিন্দু তাকে বলা হয় মধ্যক। মধ্যকটাকে দুইভাবে নির্ণয় করা যায়, বিন্যস্ত বা অবিন্যস্ত। বিন্যস্তর ক্ষেত্রে এবং
অবিন্যস্ত ক্ষেত্রে দুটো ক্ষেত্রে সূত্র আলাদা। প্রথমে অবিন্যস্তটা বলছি, অবিন্যস্ত সূত্র হচ্ছে n প্লাস 1 ডিভাইডেড বাই 2 তম সংখ্যা, আর বিন্যস্তর ক্ষেত্রে সূত্র হচ্ছে l প্লাস n বাই 2 মাইনাস CFL ডিভাইডেড বাই f গুণন i। সূত্রের ব্যাখ্যাগুলো তোমরা বই থেকে দেখে নিবে, এছাড়াও মধ্যকের কিছু সুবিধা অসুবিধা আছে সেগুলোও দেখে নিবে অনুধাবনের জন্য। এবং সবার শেষে হচ্ছে প্রচুরক, মধ্যকের সাথে 3 গুণ করে এবং গড়ের সাথে 2 গুণ করে যদি বিয়োগ করা হয় তাহলে যে মানটা পাওয়া যায় তাকেই বলা হয় প্রচুরক। সহজভাবে বলতে গেলে কোনো বন্টনের মধ্যে যেই সংখ্যাটা সবচেয়ে বেশিবার উপস্থিত থাকে তাকেই প্রচুরক বলা হয়ে থাকে। প্রচুরকও আগেরগুলোর মতোই দুইভাবে নির্ণয় করা যায়, বিন্যস্ত উপায় এবং অবিন্যস্ত উপায়। অবিন্যস্ত সূত্র হচ্ছে বললাম 3 × মধ্যক মাইনাস 2 × গড়, আর বিন্যস্তর ক্ষেত্রে সূত্রটা হচ্ছে MDN, প্রচুরকে MDN দ্বারা প্রকাশ করা হয়, সমান সমান L প্লাস n বাই 2 মাইনাস CFL ডিভাইডেড, ও সরি ভুল বলেছি, এল এম প্রচুরক সমান সমান সূত্র হচ্ছে এল এম ও প্লাস FA ডিভাইডেড বাই FA প্লাস FB গুণন i। এক্ষেত্রেও বলবো বই থেকে তোমরা সূত্রের ব্যাখ্যাটা দেখে নিবে এবং ক্লাসে আগে যে নির্দেশনাগুলো ছিল সেই অনুযায়ী তোমরা অঙ্কটা করে নিবে এবং সর্বশেষ প্রচুরকের যে সুবিধা অসুবিধাগুলো আছে সেগুলো দেখে নিবে। এই গেল হচ্ছে তোমাদের অষ্টম অধ্যায় এবং এর মধ্য দিয়ে তোমাদের এই পরীক্ষার যে সিলেবাসটা আছে সেটা সম্পূর্ণটা আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি, আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবং এই বর্তমান নির্দেশনা এবং আগে তোমাদেরকে ক্লাসে যে নির্দেশনাগুলো দেওয়া হয়েছে তার উপর ভিত্তি করে বাসায় তোমরা ভালোভাবে প্রিপারেশন নিবে যাতে সুন্দরভাবে পরীক্ষা দিতে পারো এবং একটা ভালো নাম্বার ক্যারি করতে পারো। ধন্যবাদ সবাইকে, ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।